আইন 2015 এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সংবাদ সম্মেলনে জানান, অর্থ পাচার রোধ, সন্ত্রাস অর্থায়ন বন্ধ ও বিদেশি বিনিয়োগ সহজীকরণের লক্ষ্যে বর্তমান 1947 সালের ফরেন এক্সচেঞ্জ রেগুলেটরি আইনটি পরিবর্তন করা হয়েছে। বর্তমানে বৈদেশিক বিনিময় ও আন্তর্জাতিক বাণিজ্য বেড়ে যাওয়ার কারণে আইনটি যুগোপযোগী করার প্রয়োজন। এছাড়া আইনে প্রশাসনিক জরিমানা করার ক্ষমতাও বাংলাদেশ ব্যাংকে দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। রাজধানীতে একটি আয়ুর্বেদিক ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল অ্যান্টিবায়োটিক ওষুধ ও সরঞ্জাম জব্দ করেছে র্যাব। এ সময় 6 জনকে আটক করা হয়। সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন ধরে নামি দামি ব্র্যান্ডের ওষুধ নকল করে বাজারজাত করছিল বলে জানায় র্যাব। বিস্তারিত জামান মণ্ডলের রিপোর্টে। মিরপুরের পলাশনগর এলাকার এই আয়ুর্বেদিক ওষুধ তৈরির কারখানায় দীর্ঘদিন ধরেই ভেজাল ওষুধ তৈরি করছিল একটি সংঘবদ্ধ চক্র। নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের বহুল ব্যবহৃত এসব ওষুধ বাজারজাত করছিল তারা। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালিয়ে প্রায় 1 লাখ পিস নকল অ্যান্টিবায়োটিক জব্দ করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানা মালিক সহ 6 জনকে আটক করা হয়। এলোপ্যাথি ওষুধ তৈরি করছে, অ্যান্টিবায়োটিক তৈরি করছে, এটা যেহেতু তাদের অনেক বড় দণ্ড হওয়া উচিত, তাই তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং যেটির সর্বোচ্চ দণ্ড কিন্তু মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তারা মানুষকে প্রতারিত করে বিভিন্ন নামি দামি ব্র্যান্ড, স্কোয়ার, তারপর রেনেটা, এই ধরনের ব্র্যান্ডের খুব ভালো চলে, যেমন হচ্ছে জি ম্যাক্স বা এই ধরনের অ্যান্টিবায়োটিক, এগুলো তৈরি করছে। পূর্ব এ ধরনের অনেকগুলো চালান অলরেডি তারা বাজারে মার্কেটজাত করেছে, যেগুলো অলরেডি হয়তো বা আছে এবং অনেকে এ ধরনের প্রতারিত হয়েছেন। পূর্ব পরিচিত এক ব্যবসায়ীর চাপে নকল ওষুধ তৈরি করতেন বলে জানান কারখানার মালিক। ওষুধ প্রশাসনের কিছু কোম্পানির কনসালটেন্সি করি, নাজিম নামে এক লোক আমাকে এগুলো পাঠিয়ে দিচ্ছে। ডিটেল সবার থাকে কিন্তু ওনার আদার্স ঠিকানা কোথায় কি অবস্থা থাকে এটা আমি জানি না। নকল এসব ওষুধ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানান ওষুধ প্রশাসনের কর্মকর্তা। এখানে 500 মিলিগ্রামের যে এজিথ্রোমাইসিন, বেসিক্যালি এটা দেওয়া হচ্ছে 20 থেকে 30 মিলিগ্রাম, যার কারণে অল্প পরিমাণে র মেটেরিয়াল বা অ্যাক্টিভ দেওয়ার কারণে এটা একসময় পেশেন্টদের ক্ষেত্রে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে এবং এই ক্ষেত্রে দেখা যাবে স্টোমাকে ইরিটেশন হবে যেহেতু কোটিং করা নাই, এবং কিডনি এবং লিভারের ক্ষেত্রে এটা ইফেক্ট পড়বে। জামান মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রায়ের প্রতিক্রিয়ায় অবমাননাকর মন্তব্য ও হরতাল আহ্বান করায় তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং জামায়াত শিবিরের 5 নেতাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেন। একই সঙ্গে আগামী 2 সপ্তাহের মধ্যে সশরীরে হাজির হয়ে তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার কার্যক্রম গ্রহণ করা হবে না তার ব্যাখ্যা দেওয়ারও নির্দেশ দেন আদালত। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। অ্যাডভোকেট তাজুল ইসলাম, 2 নম্বর ভারপ্রাপ্ত জামাত ইসলাম, ভারপ্রাপ্ত আমির, ভারপ্রাপ্ত নায়েবে আমির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্র সংঘের ছাত্র শিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক, এই 6 জনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনয়ন করা হবে না সেই মর্মে কারণ দর্শানো নোটিশ জারি করার জন্য আদেশ দিয়েছেন এবং একই সঙ্গে আগামী 2 সপ্তাহের মধ্যে তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে। সারাদেশে 20 দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের 7ম দিন চলছে অনেকটা ঢিলেঢালাভাবে। বরিশালে সড়ক অবরোধ ও অটোরিকশায় আগুন দেয়া হয়, তবে রাজধানীতে প্রায় স্বাভাবিক রয়েছে যান চলাচল। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানকে আটকের প্রতিবাদে নোয়াখালী শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়। সহকর্মী ও প্রতিনিধিদের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে বেশ কয়েকটি যাত্রীবাহী বাস ভাঙচুরের চেষ্টা করে অবরোধকারীরা। মিছিল বের হলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। সে সময় আটক করা হয় 10 জনকে। বরিশাল নগরীর বৌদ্ধপাড়া এলাকায় সড়ক অবরোধ করে কর্মসূচির সমর্থকরা। সে সময় ভাঙচুর করা হয় কয়েকটি ব্যাটারি চালিত অটোরিকশা। আর হাসপাতাল রোড এলাকায় একটি অটোরিকশায় আগুন দেয় পিকেটাররা, এতে আহত হয় 4 যাত্রী। পাবনায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে জামাত শিবির কর্মীরা। সে সময় পাবনা ঢাকা মহাসড়কের মহেন্দ্রপুর এলাকায় টায়ারে আগুন দেওয়া হয়।
অবরোধের সমর্থনে ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ দলীয় জোটের কর্মীরা। এদিকে নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহানকে আটকের প্রতিবাদে নগরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে সিএনজি অটোরিক্সা আগুন দেওয়া সহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে বিশ দলের কর্মীরা। অন্যদিকে রাজধানীর রাজপথে সব ধরনের যান চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। টার্মিনালগুলো থেকে ছেড়ে গেছে প্রায় সব রুটের দূরপাল্লার বাস, অব্যাহত রয়েছে ট্রেন চলাচল। যে কোনো ধরনের নাশকতা রোধে সড়কের মোড়ে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, যিনি এসকে সিনহা নামে অধিক পরিচিত। দেশের একুশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত এসকে সিনহা বিচারপতি মোজাম্মেল হোসেনের স্থলাভিষিক্ত হবেন। শপথ নেবেন 17 জানুয়ারি। এসকে সিনহার নিয়োগ চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তার বাবা প্রয়াত ললিত মোহন সিনহা ও মা ধনপতি সিনহা। বিচারপতি এসকে সিনহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পাশ করার পর 1974 সালে সিলেট জেলা জজ আদালতে অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেন। এরপর 1978 সালে হাইকোর্টে এবং 1990 সালে আপিল বিভাগে আইনজীবী পেশায় নিযুক্ত ছিলেন। 1999 সালের 24 অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। 2009 সালের 16 আগস্ট তাকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। জ্বালানি তেল নেই গাইবান্ধার অধিকাংশ ফিলিং স্টেশনে। এতে যানবাহন চলাচল সহ বিরূপ প্রভাব পড়ছে কৃষিকাজেও। জ্বালানি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে অনেক সেচ পাম্প, আর এর জন্য টানা অবরোধকেই দায়ী করছেন ভুক্তভোগীরা। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। টানা অবরোধে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার আসতে পারছে না, যার কারণে জেলার 15টি ফিলিং স্টেশনের সবগুলোতেই মজুতের পরিমাণ পৌঁছেছে শূন্যের কোঠায়। এরই মধ্যে অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছে পেট্রোল ডিজেল বিক্রি। যার কারণে তেল বিক্রি করতে পারতেছে না, আগে যেটা ছিল মজুত সেটা শেষ হয়ে গেছে। এতে করে বিপাকে পড়েছেন কৃষক সহ যানবাহন মালিকেরা। আমি 40 শেয়ার চাইছিলাম, 25 শেয়ার দিল, তাও কারু কারু হয়ে নিলাম। আমি তো তেল নিবার আসছি ওই পাম্পে দেখি নাই, তারপর এখানে আসলাম, এখানেও দেখি একই ব্যাপার, এখানেও তেল নেই। আমার তেলের দরকার, আমার তেল নাই, আমি যাবো কেমনে এখন? অবরোধ চলতে থাকলে সংকট আরো প্রকট হবে বলে জানান মোটর মালিক সমিতির সভাপতি। প্রায় পাম্প বন্ধ হয়ে গেছে, প্রায় যা বন্ধ হয়নি তা 2-3 দিনের মধ্যে মনে হয় বন্ধ হয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। গাজীপুরে বিশদলীয় জোট ফেনি, নারায়ণগঞ্জ, নড়াইল, নরসিংদী ও মুন্সীগঞ্জে জেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, কিশোরগঞ্জ, কুমিল্লা ও টাঙ্গাইলে জেলা ছাত্রদলের ডাকে সকাল সন্ধ্যা হরতাল চলছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডে ছাত্রদল কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে এবং সোনারগাঁয়ের নয়াপুরে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। কুমিল্লা নগরীর শাসনগাছা বাস টার্মিনালে একটি বাসে ও ছাগলঝুলিতে কভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। নোয়াপাড়ায় ভাঙচুর করা হয় গাড়ি। গাজীপুরের জয়দেবপুর রেলগেট এলাকায় ট্রাকে আগুন দেয় হরতালকারীরা, আটক করা হয় 4 জনকে। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কে মিছিল ও বিক্ষোভ করে হরতালকারীরা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকছে। ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যার মূল পরিকল্পনাকারী আদেল ও জিয়াউলের আদালতে আত্মসমর্পণ। ইন্দোনেশিয়ার জাভা সাগর থেকে উদ্ধার করা হল বিধ্বস্ত এয়ার এশিয়ার বিমানটির ব্ল্যাক বক্স। আগে দেশে ফিরো, কবে না কবে ছেলেটা বিদেশ থেকে ফিরবে, তার জন্য ছোটটাকে বসিয়ে রাখবো নাকি? অপেক্ষা, অনিশ্চয়তা কিংবা সবার বিরুদ্ধে যাওয়া অনেক কঠিন, শুধু সাহস ছিল একটাই,
কাছে আসার সাহস। আংটিটা পুরনো হলেও ভালোবাসা কিন্তু আগের মতোই আছে। এভাবেই তৈরি হয় কাছে আসার সাহসী গল্পগুলো। আর আপনার সাহসী গল্প নিয়ে তৈরি হবে এবারের ভালোবাসা দিবসের তিন নাটক। ড্যান্ড্রাফ কি আপনার লুক নষ্ট করে? বারবার ফিরে এসে দশ জনের মধ্যে নয় জন নারী বিশ্বাস করে ড্যান্ড্রাফ ফিরে আসবে। আর না, ক্লিয়ার আবিষ্কার করেছে এমন এক উপায় যা আপনাকে রাখবে ড্যান্ড্রাফ প্রুফ। নিউট্রিয়াম 10 যুক্ত নতুন ক্লিয়ার স্ক্যাল্পে পুষ্টি যোগায়, অ্যাক্টিভেট করে আপনার স্ক্যাল্পের স্বাভাবিক সুরক্ষা স্তর, আর আপনাকে রাখে ড্যান্ড্রাফ প্রুফ। ড্যান্ড্রাফ মুক্ত সুন্দর চুলের জন্য নিন নতুন ক্লিয়ার, নাথিং টু হাইড। কতটুকু শক্তি আছে ভ্যাসলিনের ত্বক সুস্থ করার, দেখার জন্য একটি পাতায় আমরা ট্রিপল পিউরিফাইড ভ্যাসলিন ব্যবহার করলাম, অন্যটিতে কিছুই না। কিছুদিন পরেই পার্থক্যটা দেখা যায়। যদি এটা একটি পাতাকে এতটা সজীব রাখতে পারে, তবে ভেবে দেখুন সেটা আপনার ত্বকের জন্য কি করতে পারে। অরিজিনাল ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি থেকে ভালো আর কিছুই নেই। ব্যবহার করুন অরিজিনাল ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি, এমন বিশুদ্ধতা আর কোনো জেলিতে নেই। এটাই ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি। দাঁতের যত্নের সবচেয়ে ভালো উপায় কোনটি? এক, ব্রাশ করা। দুই, ফ্লস ব্যবহার করা। তিন, মাউথওয়াশ। তাই আমরা পেপসোডেন্টের সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এতে আছে জার্মিচেক টুথপেস্ট, ফ্লসের মতো ইন্টারডেন্টাল অ্যাকশন এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথওয়াশ। এটা শুধুই টুথপেস্ট নয়, একটি ওরাল কেয়ার সিস্টেম। নিউ পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। সিম্পল ভিলায় তিতলির গান, ছাদের কার্নিশ গুলো হয়ে যায় রবিনের ওয়েলকাম টিউন। ঠিক তেমনই গ্রামীণ ফোনে ওয়েলকাম টিউন সার্ভিস চার্জ দিনভর সিম্পলি এক টাকা। অ্যাক্টিভেট করতে সিম্পলি ডাল *321#। চলো বহুদূর, গ্রামীণ ফোন। এত বড় হোটেলে প্রথম বেতন পেয়েছি মা, লেটস সেলিব্রেট। কাপড় দেখেছো? মনে হয় প্রথমবার এসেছে। প্রথমবার এসেছি কিন্তু শেষবার না। নতুন রিং যা কাপড়কে করে তোলে নতুনের মতো সাদা। নতুন রিং, থাকুন উজ্জ্বল সব সময়। 5 কোটি টাকার ফেয়ারনেস চ্যালেঞ্জে একদিকে ফেয়ার এন্ড লাভলি, অন্যদিকে আছে 300-400 টাকার বিদেশি ক্রিম। কার ফেয়ারনেস বেশি ভালো? চলো টেস্ট করে দেখি। এটা একটা 300 টাকার বিদেশি ক্রিম, আর এটা ফেয়ার এন্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন ক্রিম। ফেয়ার এন্ড লাভলি ফেয়ারনেস থেকে ভালো প্রশ্নই আসে না। ব্যবহার করে নিজেই দেখো। 300 টাকার বিদেশি ক্রিমের ফ্যান, তুমি জিতলে 5 কোটি আমি তোমাকে দিব, আর যদি আমি জিতি তাহলে আমি কি পাবো বলো বলো? ফেয়ার এন্ড লাভলি 5 কোটি টাকার চ্যালেঞ্জ। সাবান আপনার ত্বককে করে নিষ্প্রভ ও শুষ্ক। ব্যবহার করুন নতুন পন্ডস ডেইলি ফেস ওয়াশ, ভিটামিন ই ও গ্লিসারিন সমৃদ্ধ। এটি আপনার ত্বককে কোমলভাবে পরিষ্কার করে দেয় স্বাস্থ্যোজ্জ্বল ত্বক, যা সাবান করতে পারে না। নতুন পন্ডস ডেইলি ফেস ওয়াশ, স্বাস্থ্যোজ্জ্বল ত্বক প্রতিদিন। আপনার ত্বকের স্বাভাবিক শুভ্রতা ত্বকের কালো স্তরের আড়ালে ঢাকা পড়ে, আর তাই আমাদের এই বিশেষ স্টেপ টেস্ট আপনাকে দেখানোর জন্য ত্বকের সেই কালো স্তর যা সাবান পরিষ্কার করতে পারে না, এই সব দূর করুন পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ দিয়ে। এর প্রো ভিটামিন B3 ফর্মুলা মেলে ধরে এক নতুন উজ্জ্বল ও স্বাভাবিক শুভ্র ত্বক। পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ, মেলে ধরুন আপনার স্বাভাবিক শুভ্রতা। আবারও আমন্ত্রণ বেলা 3টার 21 সংবাদে। চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে গেল 12 দিনে বাংলাদেশের পোশাক শিল্প প্রায় 450 কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, চলতি অর্থবছরে পোশাক শিল্প খাত থেকে যে $27 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, গেল 6 মাসের হিসেবে তা অনেক পিছিয়ে আছে। এ লক্ষ্য পূরণ করতে হলে এখন প্রতিদিন প্রায় 700 কোটি টাকার পণ্য রপ্তানি করতে হবে। কিন্তু বর্তমানে রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা বন্ধ না হলে ক্রেতারা মুখ ফিরিয়ে নেবে। এই 12 দিনে আমরা যেটা পেয়েছি, প্রায়
450 কোটি টাকা, 450 কোটি টাকার অলরেডি গুডস ক্ষতি হয়েছে। গত 6 মাসে টার্গেট থেকে পিছিয়ে আছি। ঢাকা চিটাগং এর সাথে সমগ্র সাপ্লাই চেন তাকে ঠিক করেই আমাকে ডেলি 720 টাকার মতন আমাদেরকে রপ্তানি করতে হবে। ত্বকী হত্যাকাণ্ডে 2 বছর হতে চললেও এখন পর্যন্ত অভিযোগপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। বলা হয়, হত্যাকাণ্ডের ব্যাপারে 164 ধারায় 2 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পাওয়া গেলেও তাদের একজনকে জামিন দেওয়া হয় আর অন্য আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে না বলেও অভিযোগ করেন সংগঠনের সদস্য সচিব কবি হালিম আজাদ। হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যার মূল পরিকল্পনাকারী জাহাঙ্গীর মোহাম্মদ আদেল ও জিয়াউল আলম মিস্টার আদালতে আত্মসমর্পণ করেছে। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর ফারুকীর আদালতে আত্মসমর্পণ করে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আদেল ও যুবলীগের সদস্য জিয়াউল আলম মিস্টার। হত্যাকাণ্ডের পর থেকে এ দুজন পলাতক ছিলেন। গেল বছরের 20 মে গাড়িতে আগুন ও গুলি করে একরামকে হত্যা করা হয়। মামলার চার্জশিটে 56 জনকে আসামি করা হয়। এ পর্যন্ত 32 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 28 জন কারাগারে এবং বাকিরা জামিনে রয়েছেন। পাবনার ভাঙ্গুড়ার কৈডাঙ্গা রেল ব্রিজের গার্ডারের ধাক্কায় ট্রেনের ছাদে থাকা 3 যাত্রী নিহত হয়েছেন, আহত হন 5 জন। চাটমোহর রেল স্টেশন মাস্টার জানান, ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসটি ভোরে ভাঙ্গুড়ার কৈডাঙ্গা রেল ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজের গার্ডারের ধাক্কায় ছাদে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। চাটমোহর রেল স্টেশন থামার পর ছাদের যাত্রীদের চিৎকারে সেখান থেকে 3 জনের মৃতদেহ ও আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় জানা যায়নি। রোববার সংঘর্ষের ঘটনায় রাঙামাটি শহরে জারি হওয়া কারফিউ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল করেছে প্রশাসন। তবে বিকেল 5টা থেকে মঙ্গলবার ভোর 7টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। পাশাপাশি পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত বহাল থাকবে 144 ধারা। পুলিশ জানায়, সাধারণ জনগণের সুবিধার্থে 9 ঘণ্টা কারফিউ শিথিল করা হয়। এদিকে রোববার রাতে এবং আজ সকালে শহরে মাইকিং করে কারফিউর সময় ঘর থেকে বের না হতে অনুরোধ জানানো হয়। গেল শনিবার রাঙামাটি মেডিকেল কলেজ উদ্বোধনকে কেন্দ্র করে ছাত্রলীগ ও পাহাড়ি ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শহরে 144 ধারা বলবৎ থাকার পরও রোববার বিকেলে শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় রোববার সন্ধ্যা 7:30 থেকে আজ সকাল 8টা পর্যন্ত কারফিউ জারি করে প্রশাসন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের নিরাপত্তা চেকপোস্টে সন্ত্রাসী হামলায় 7 সীমান্তরক্ষী নিহত হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের বরাতে জানানো হয়, বেলুচিস্তানের লোরালাই জেলার নিরাপত্তা চেকপোস্টে 40 জনের একটি সন্ত্রাসী দল রকেট হামলা চালিয়ে পালিয়ে যায়। নিরাপত্তা জোরদারে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা সদস্য। এদিকে গেল ডিসেম্বরে পেশোয়ারের হামলার পর সেনাবাহিনী নিয়ন্ত্রিত স্কুলটি খুলেছে আজ। ইন্দোনেশিয়ার জাভা সাগরে বিধ্বস্ত এয়ার এশিয়ার বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করেছে ডুবুরিরা, এমনটি জানিয়েছেন দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বাংবাং সুলিস্তিও। জাকার্তায় এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ব্ল্যাক বক্সের ফ্লাইট ডাটা রেকর্ডার উদ্ধারের পর দ্বিতীয় ডিভাইস হিসেবে ককপিট ভয়েস রেকর্ডার খুঁজে পেতে অনুসন্ধান অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা। আশা করা হচ্ছে উদ্ধার করা ফ্লাইট ডাটা রেকর্ডারের মাধ্যমে বিমানটির সর্বশেষ কি হয়েছিল সেটি জানা যাবে। এর আগে বিমানটির পেছনের বেশ কয়েকটি অংশ উদ্ধার করা গেলেও ফ্লাইট ডাটা রেকর্ডার খুঁজে পাওয়া যায়নি। গেল 28 ডিসেম্বর 162 জন যাত্রী ও ক্রু নিয়ে জাভাসাগরে বিধ্বস্ত হয় এয়ার এশিয়ার ওই বিমানটি। খেলার খবর। জোহানেসবার্গে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে 4 উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য 232 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 4 বল হাতে রেখে রেকর্ড গড়ে জয় তুলে নিল ক্যারিবীয়রা। দলের পক্ষে সর্বোচ্চ 90 রান করে জয়ে বড় ভূমিকা রাখেন ক্রিস গেইল। মাত্র 41 বলের মোকাবেলায় 9টি 4 আর 7টি 6 মার ছিল তার টর্নেডো ইনিংসে। এছাড়া 39 বলে 60 রান করেন মার্লন স্যামুয়েলস। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 231 রানের লড়াকু স্কোর দাঁড় করায় প্রোটিয়ারা। দলের পক্ষে সর্বোচ্চ 119 রান করেন ডুপ্লেসিস।
অ্যাসেস। ছাপানো বলের মোকাবেলায় 11টি 4 আর 5টি 6 মার ছিল তার মারকুট ইনিংসে। ম্যাচ সেরা হয়েছেন ক্রিস গেল। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে চমক দেখিয়েছে অপেক্ষাকৃত দুর্বল দল সাউদাম্পটন। গেল 27 বছরের মধ্যে এই প্রথম রেড ডেভিলদের বিপক্ষে সাউদাম্পটন জয় পেল। শুরু থেকেই আক্রমণের ধার বেশি ছিল বিজয়ী দলের, তবে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পরও সমানতালে খেলতে থাকে বিজয়ী দল। 69 মিনিটে একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে বল পেয়ে গোল করে সাউদাম্পটনকে এগিয়ে নেন টেরিক। এরপর দুই দলই প্রতিপক্ষের সীমানায় আক্রমণ শানায়, তবে কোনো দল গোলের দেখা না পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে সাউদাম্পটন। এই জয়ে 21 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে সাউদাম্পটন লিগে তৃতীয় অবস্থানে উঠে এলো, আর সমান খেলায় 37 পয়েন্ট নিয়ে লিগের চতুর্থ অবস্থানে নেমে গেল ম্যানিউ। আর এরই সাথে শেষ করছি বেলা 3টার 21-এর সংবাদ। যাবার আগে সুনামগুলো আরেকবার। সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভা, এক বছরে পার রাখল বর্তমান মন্ত্রিসভা। রাজধানী মিরপুরে র্যাবের অভিযান, বিপুল পরিমাণ নকল অ্যান্টিবায়োটিক জব্দ, আটক 6। সারা দেশে 20 দলের ডাকা, ঢিলে ঢালা অবরোধের সপ্তম দিন আজ, গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 202 নম্বরে, আর লগ ইন করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইটে। এছাড়া একুশের যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে facebook.com/21tvlive এই ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ শিরোনাম বিকেল 4টায়।